অ্যানিভার্সারি স্পেশাল ভিডিও চলে এসছে। এখন বাজে ঠিক রাত 12টা, দেখাচ্ছি 12:18। 12টার পর থেকে এইরকম এইটুকু প্রিপারেশান যতটুকু করেছি আমি আর বোন মিলে। চলো এখন ভিডিও বলছি, সরি, কেক কাটিং হবে, চলো স্টার্ট করো। হ্যাপি অ্যানিভার্সারি, হাততালি দাও দিদা, আমি তো ক্যামেরা করে দিতে পারছি না। তুই আগে খা, এবার তুই খাই দে দুজনকে। বাবা নাই, অল্প একটু জাস্ট দিদাকে খাওয়াও। কেকটা তো ভালো খেতে, টেস্ট অ্যান্ড বাইটের ফার্স্ট টাইম ট্রাই করছি টেস্ট অ্যান্ড বাইটের কেক। সো কেক কাটিং হয়ে গেল, এবার হচ্ছে আমি মাকে যে গিফটটা দিয়েছি সেটা এখন আনবক্সিং হবে, মাকে দিয়ে করাবো। আর দেখি মাকে কি দিল, আর কি ও আরো আছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর মামা আমাকে কি গিফট দিচ্ছে দেখো, মামাম তো সবসময় ড্রয়িং করে দিতে ভালোবাসে, কেমন হয়েছে কি সুন্দর দেখো, ও এখন ড্রয়িং শিখছে, আবার লিখেছে আই লাভ ইউ মামাম পাপা আই লাভ ইউ, দেখো মা তাই তো। আর একটা সিনারি এঁকেছে দেখো, এটা মনে কমপ্লিট করতে পারিনি। বাহ দুটোই খুব সুন্দর হয়েছে, দুটোই গ্রামের দৃশ্য এঁকেছে, যতটুকু শিখেছে ততটুকু ও এঁকেছে, খুব সুন্দর হয়েছে মামাম, থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো স্টার্ট। সো আমি এটা নিয়ে এসেছি মায়ের জন্য, কি নিয়ে এসেছি এবার সেটাই দেখার বিষয়। ট্যান ট্যান, এটা এখন মাকে আমি পরিয়ে দেবো। একটা পালস আর গোল্ডের চিক নিয়ে এসেছি, যেটা আমাকে মামাম দিয়েছিল, ওটা মামাম সরস্বতী পূজায় পড়েছিল, ওটা তো ইমিটেশনের ছিল, তোমরা দেখেইছো মামামকে কি সুন্দর লাগছিল। এটা হচ্ছে অরিজিনাল পালস আর গোল্ডের উপরে, কেমন লাগছে, কেমন হচ্ছে দেখতে পাচ্ছি না, কেমন লাগছে কি করে বলবো, ঠিকঠাক পড়াতে পেরেছিস, দেখ বেশি টাইম, ভালোই লাগছে, হালকা না দেখো, এবার ঠিক আছে দেখতে পাচ্ছেন মাঝখানের জিনিসটা, আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, তার ইনকামের টাকা দিয়ে আমাকে এই গিফটটা দিয়েছে, থ্যাংক ইউ বাবা, ওয়েলকাম। আর এই কেকটা নিয়ে এসেছি, আর এই ছোট্ট ডেকোরেশন এইটুকুই করতে পেরেছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো এই হয়ে গেল ব্যাপার, এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ডিজাইনটা অ্যাকচুয়ালি কীরকম হয়েছে, ঠিক আছে দেখো ডিজাইনটা কাছ থেকে দেখাচ্ছি, খুব মিষ্টি লাগছে, যখন কিনতে গেছিলাম তখন এটা আর বাটারফ্লাই ছিল আর কি, তো এবার হচ্ছে বাটারফ্লাইটা সেরকম ভালো লাগছিল না, তো সেই জন্য এই ডিজাইনটা নিয়েছি, খুব মিষ্টি লাগছে ডিজাইনটা, আর হচ্ছে শাড়ির সাথে দারুণ লাগবে। আমার তো একটা চিক আছে, আমি তো জানি না যে ও আনতে যাবে, তা ও আমার বোনকে আর রাখি ওদিকে দুজনকে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে এটা চুজ করে নিয়ে এসছে, সারপ্রাইজ দিল আমাকে আজকেও, থ্যাংক ইউ বাবা, আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, ওয়েলকাম মা, কিছু বলো। দেখতে দেখতে আমাদের 22টা বছর কেটে গেল একসাথে, মায়ের শরীরটা আসলে ভালো নেই, নয়তো মাকে আমি শাড়ি পরাতাম চিকটার সাথে, ও বলছিল ও আমাকে শাড়ি দিয়েছিল বার্থডেতে, সেটা এখনো ভাঙেনি মা, সেটাই ভাঙতো আছে, কিন্তু শরীরটা এতটা খারাপ, ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, তার জন্য আর শাড়ি পরলাম না। কেক কাটিং এর আগে অলরেডি P65 একটা নেওয়া হয়েছে, প্যারাসিটামল নিয়ে তারপরে কেক কাটিং হলো, নয়তো আমি শাড়ি পরাতাম। যাই হোক বলো বাপি কিছু, এবার আমার বড় মেয়ে কলেজে যাওয়ার পথে, কলেজ থেকে আসার পথে আমার জন্য এই কেকটি নিয়ে এসেছে, খুব দারুণ হয়েছে, টেস্টটা খুব সুন্দর,
যে পরিশ্রম করছে, আমার একটাই মানে আশা ছিল যে মেয়ে কিছু ছেলে মেয়েদেরকে ও শেখাক। ও এখন ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্স দুটো সাবজেক্ট সপ্তাহে দুদিন টাইম পায় পড়াচ্ছে, এবং ওর যে স্টুডেন্ট রয়েছে সেই আর্নের পয়সা দিয়েই ও কিন্তু ওর মাকে গিফট দিয়েছে, প্লাস আমার জন্য এই কেকটা নিয়ে এসছে। আর আমার ছোট মাম্মাম হাতিবাগানে গিয়ে আমার জন্য এই দুটো ট্র্যাক স্যুট প্যান্ট ডেলি ইউজের এই নিয়ে এসছে, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, দরকারি জিনিস এটা একটা। ঠিক আছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমার দুই মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়, শুধুই আমরা গাদা গাদা টাকা ইনকাম করব তা না, যাতে মানুষের মতো মানুষ হয় এবং মানুষের পাশে যাতে সবসময় থাকে। ঠাকুরের কাছে এই প্রার্থনা করব যাতে ওরা বড় মানুষ হতে পারে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গুড নাইট। দেখতে দেখতে রাত অনেক হলো, তখন দেখালাম 12:18, এখন 12:30 বেজে গেছে। তো ভিডিওটা এখানেই আপাতত শেষ করা হচ্ছে, বাই।